হ্যালো বিহস কীভাবে ফটোশপ দিয়ে পিডিএফ ফাইল তৈরি করা যায় সেটা আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা দেখে শিখে রাখুন পরে কাজে লাগবে প্রথমে জে পি জি ফাইলটা ওপেন করবেন এই জে পি জি ফাইলটা আমার ওপেন হয়ে গেছে তারপর ফাইলে ক্লিক করবেন তারপর এই জায়গায় ক্লিক করবেন তারপর এই জায়গায় ক্লিক করবেন তারপর এই জায়গাটা একটা ক্লিক করবেন তারপর সেভ তারপর এখানে একটা নাম দিয়ে দিতে পারেন আমি লিখলাম ফাইল অন সেভে ক্লিক করবেন তারপর সেভ পিডিএফ এখানে ক্লিক করবেন দেখুন বিয়স এখানে আমার পিডিএফ ফাইলটা সেভ হয়ে গেছে এখন আমি একজনকে পাঠাবো যেমন এইটার পাঠাইলাম তারপর ডকুমেন্টে তারপর পিডিএফ ফাইলটা ওপেন করব তারপর সেন্টে ক্লিক করে পাঠাই দিলাম এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন